এর থেকে তো আর বেশি কাউকে ভালোবাসা যায় না। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে ভালোবাসতে হবে সেই রকম করে, এগুলো আসলে এখন সেই বয়স নাই। এফডিসি নিয়ে আমি খুব একটা আসলে মন্তব্য করতে চাই না। প্রথম যেদিন আসলাম এসে দেখি শিল্পী সমিতির অফিস তালা মারা। সবচেয়ে বড় কথা যে হলগুলো চলবে, সে হিন্দি আসুক আর বাংলা আসুক আর মানে সাউথ ইন্ডিয়ান আসুক আর যেই ছবি আসুক, আমার কাছে আমার একমাত্র প্রথম প্রধান ভালোবাসা আমার মেয়ে এখন। এবং আমার মেয়ে জন্মের পর থেকে আমার মনে হয় যে কোনো বাবা মায়ের জন্যই তার সন্তান সবচেয়ে প্রিয়। এবং এর থেকে তো আর বেশি কাউকে ভালোবাসা যায় না। তো আমার কাছে ভালোবাসার সংজ্ঞা এখন ওটাই। আমরা আসলে ওই যে ওইভাবে এখন আর মানে আমি পার্সোনালি অনেক দিন ধরেই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে ভালোবাসতে হবে সেই রকম করে, এগুলো আসলে এখন সেই বয়স নাই ওইভাবে ভাবার। তো সেরকম স্পেশাল কিছু বলার নাই আমার। আমি এটাকে খুব ভালোভাবে দেখছি, কারণ শুধু হিন্দি না, হিন্দি ইংলিশ মালায়ালাম স্প্যানিশ ফ্রেঞ্চ ইরানিয়ান সব ছবি আসুক, সবাই সব ছবি দেখুক, তাহলে আমাদের হলগুলো চলবে, আমাদের ছবি দেখার উৎসাহ বাড়বে। কারণ আমরা অনেকে অনেক ধরনের ছবি টরেন্ট থেকে ডাউনলোড করে যেভাবে হোক দেখি, এটা যদি হলে চলে সেই ছবিগুলো সবাই দেখতে পারবে। সবচেয়ে বড় কথা যে হলগুলো চলবে, সে হিন্দি আসুক আর বাংলা আসুক আর মানে সাউথ ইন্ডিয়ান আসুক আর যেই ছবি আসুক, আমি এটাকে স্বাগত জানাই। আর সবচেয়ে বড় কথা যদি আমার ওই কলকাতার বাংলা ছবিগুলো এখানে রিলিজ পায় আমি তো খুব খুশি হব। তো সেই জন্য আমি খুশি। এফডিসি নিয়ে আমি খুব একটা আসলে মন্তব্য করতে চাই না, কারণ আমি আসলে খুব একটা জড়িত না এফডিসির সাথে। আমি এফডিসিতে যতবার এসেছি আমি এখানকার ইনফ্রাস্ট্রাকচারটা ব্যবহার করা হয়, আমি বিজ্ঞাপন করতে এসেছি, এর আগে শুটিংয়ে এসেছি, এই শুটিংটা করছি, ইনফ্রাস্ট্রাকচারটা এখনও কাজে লাগছে। বাকিটা হয়তো হ্যাঁ অনেক ধরনের সংশোধন প্রয়োজন, সেটার জন্য তো অনেক মানুষ আছে চিন্তাভাবনা করার। ইমন দাওয়াত দিল তাই আসলাম। হ্যাঁ, কারণ ও তিন দিন ধরে আমাকে বলতেছে, আমাদের শুটিং হচ্ছে এফডিসিতে, সেই কারণে ও তিন দিন ধরে আমাকে বলছে শিল্পী সমিতিতে চলো তোমাকে কফি খাওয়াবো। তো আমরা প্রথম যেদিন আসলাম এসে দেখি শিল্পী সমিতির অফিস তালা মারা। তো কারণ সেদিন ফ্রাইডে ছিল, তো আজকে ওর মান সম্মান বাঁচাতে ও নিয়ে আসছে। মিথিলা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, আমরা উই আর ওয়ার্কিং টুগেদার ফ্রম মানে লাস্ট 12 ইয়ার্স এগো, আরো বেশি হবে। তো এখন আমরা তো সচরাচর একসাথে শুটিং হয় না, আমাদের সচরাচর একসাথে কখনো শুটিং হয় না। তো এবার যেহেতু এফডিসিতে শুটিং হয়েছে, তো আমি মিথিলাকে আগেই বলেছিলাম যে তোমার যখনই মনে হবে তুমি সমিতির অফিসে আসবা, তোমার কফি খেতে ইচ্ছা করলে, যেহেতু ও অনেক কফি লাভার, ও কফি চা থাকতেই পারে না, তো আমি বলেছি এখানে ভালো কফি আছে তুমি এসে খাও, তোমার যদি রেস্ট নিতে ইচ্ছা করে এখানে বসো, ইউজ করো এখানে যা যা আছে। তো সেক্ষেত্রে ফ্রাইডেতে আমাদের শুটিং পড়েছে, তো ফ্রাইডে তো আসলে নর্মালি অফিস বন্ধ থাকে, তো আমিও চাইনি যে আমাদের স্টাফরা আসলে কষ্ট করুক, মানে শুধুমাত্র আমার জন্য এসে খোলা রাখবে, ওদের তো ফ্যামিলি আছে, তো এই জন্য আর ওদিন ওদেরকে ডিস্টার্ব করিনি। তো আজকে কত তিন দিন ধরে শুটিং হচ্ছে, তো আজকে আমাদের আবার একসাথে হওয়াতে আমরা বললাম যে চলো ওয়াই নট আমরা একটু আজকে একসাথে। আপনারাও সবাই আসলেন, আপনারা কি প্রথমবার আসলেন? ও আচ্ছা, আপনাদের অনুভূতি কেমন, আপনাদের কেমন লাগছে?